যে জিআরপিটি রেজাল্ট আজকে আলোচনা হয়েছে, যে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই সেটা ঘোষণা করা হবে। সেটা রিটেন এক্সাম, তার ফলাফল বের করা হবে। জিআরপিটি আপনারা জানেন এটা একটা বোর্ড, এবং সেই বোর্ড তার একটা মন্ত্রক রয়েছে আলাদা, দপ্তর ঠিক করবে কবে নাগাদ করবে, দপ্তর থেকে নিশ্চয়ই আলাদাভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই জিআরপিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে, এটা আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে ক্যাবিনেটে।